এক্সপেরিমেন্ট বক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অভিক। আজকে যে এক্সপেরিমেন্ট আমি করতে চলেছি সেটা হচ্ছে এই যে আমার হাতে রয়েছে পেন্সিল এবং একটা পাতা। একটা পাতা নেই, অনেক পাতা রয়েছে। আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো যে এই পেন্সিলের সাহায্যে কত দূর অবধি আমরা কিন্তু দাগ টানতে পারি যতক্ষণে পেন্সিলটা শেষ হয়েছে। দেখবো সেটা 1 কিলোমিটার হতে পারে, 2 কিলোমিটার হতে পারে, 500 মিটার হতে পারে, জানি না। চলো তাহলে আজকে গোটাটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমরা দেখবো যে আজকে এই পেন্সিলটা কত দূর অবধি চলতে পারে। আর স্কেল রয়েছে, স্কেল দিয়ে আমরা কিন্তু দাগ টেনে নেবো এবং সেটাকে মেপে তোমাদেরকে আমি বলবো যে কতটা পরিমাণ এটার হচ্ছে। চলো তাহলে আজকে ভিডিওটা খুব বড় না করে প্রথমেই আমরা শুরু করে ফেলি। প্রথমে আমরা কি করবো, এই পেন্সিলটা একটু আয়তনটা মেপে নিই, কতটা বড় হচ্ছে, কত সেন্টিমিটার হচ্ছে দেখে নিই। মোটামুটিভাবে এই পেন্সিলটা প্রায় 7 সেন্টিমিটার হচ্ছে। একটু ক্যামেরার সামনে দেখিয়ে দিই, 7 সেন্টিমিটার মোটামুটিভাবে মোটামুটি এটার হচ্ছে এত বড়, 7 সেন্টিমিটার। এরপরে আমরা এটা শেষ অবধি দেখবো কত দূর অবধি চলে। চলো তাহলে প্রথমেই ভিডিওটা শুরুর আগেই আমি এটাকে ছুলে নিই। এটাকে ভালোভাবে ছুলে নিই। দেখো ছুলে নেওয়া হয়েছে। এইবারে আমি কি করব, প্রথমে মাপটা যেটা নিয়েছিলাম 7 সেন্টিমিটার সেটা প্রথমে আমি লিখে রাখি, নালে পরে ভুলে যাব। ঠিক আছে, লেখা হয়ে গেছে। এইবারে আমরা কি করব, ক্যামেরাম্যানকে বলবো নিচের দিকে একটু ফোকাস করতে। ঠিক আছে, এইবারে আমরা কি করব, প্রথম পাতাটা এবার দাগ টেনে নিই। এই অবধি আমাদের গোটা এখন আছে, ছুলে নিয়েছি জাস্ট। এবার আমরা টেনে নেব দাগটা, কত দূর অবধি পেন্সিল চলে দেখি। মোটামুটি একটা পাতা, 12 সেন্টিমিটার দাগ আমি টেনে নেব শেষ অবধি, যত তাড়াতাড়ি পারবো, নাহলে তো বিরক্তিকর। হ্যাঁ, এতক্ষণ এত রাত হয়ে যাবে, যত তাড়াতাড়ি পারবো এটাকে টেনে নেওয়ার চেষ্টা করব। এই পাতাতে গুনে নিই কয়টা দাগ টানা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ এক একটা পাতায় আমি টানবো। ঠিক আছে, তাহলে পরের পাতায় চলে আসি। এই পাতাতেই আমি কিন্তু উল্টো পিঠে করে নিই, 10টা দাগ আমি টানবো। আমি এক একটা পাতাতে আমি 10টা করে দাগ টানছি, তার কারণ হচ্ছে আমার গুনতে তখন সুবিধা হবে, সেই জন্য আমি কিন্তু এক একটা পাতাতে 10টা করে দাগ টেনে নিলাম। পাতার পরেরটা আমি টেনে নিই আবার। গাইস, হাত পা ধরে গেল, মাথাও ধরে গেল। আমি অনেকগুলো পেপার করে দিয়েছি, দেখতে পাচ্ছ অনেকগুলো পেপার করা হয়ে গেছে, আর পারছি না। আমি সুদীপকে ডেকে নিচ্ছি, ও একটু আমাকে হেল্প করে দেবে, তারপরে আমি আবার একটু বেশ শান্ত, যখন আমি যখন আবার ঠিকঠাক ফিল করছি, আবার যখন ক্লান্তি অনুভব কেটে যাবে, ক্লান্তি কেটে যাবে, তারপরে আমি আবার দাগ টানবো। চলো সুদীপ, তুমি চলে এসো এবং তুমি কয়েকটা দাগ টেনে দাও। এটা টানা হয়ে গিয়েছে, আবার সাদা পাতা রয়েছে, এখানে তুমি কয়েকটা দাগ টেনে দাও, তারপর আমি আবার করে দিচ্ছি। গাইস, সব পাতা কিন্তু শেষ, টেনে দেখো সবগুলোই টেনে ফেলেছি, আর কিন্তু নেই, শুধুমাত্র একটাই পাতা আছে। এই পাতাটা
কেউ আমি টেনে নেব। আমি 10টা করে এক একটা স্ট্রাইপ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, কিন্তু 10টা করে দেখলে করলে হবে না। আর এখন এখানে পাতা নেই, সেই জন্য আমরা কি করব, 10-এর বদলে কিন্তু এখানে 20টা করে স্ট্রাইপ করব। প্রথমে 20টা করে করব, তারপরে আর পেন্সিলটাও রয়েছে অনেকটা বেশ ছোট হয়ে এসেছে, আমি বলেছিলাম তখন 7 সেন্টিমিটার দেখানো হয়েছে। আরেকবার মেপে দেখিয়ে দিচ্ছি কত সেন্টিমিটার আর বাকি আছে, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। মোটামুটিভাবে 5 সেন্টিমিটার বাকি আছে এখনও, মানে 7 সেন্টিমিটার ছিল, মোটামুটিভাবে 5 সেন্টিমিটার এখনও রয়েছে, 5 সেন্টিমিটার রয়েছে, 7 সেন্টিমিটার তখন ছিল। তা রুলটা পেন্সিলটা বেশ ছোট হয়ে এসছে। তারপরে আমরা কি বললাম যে এখানে 10টা করে স্ট্রাইপ করা রয়েছে, দাগ টানা রয়েছে, এখন 20টা করে টানবো। এর ফলে দেখা যাক যে আশা করি পেন্সিলটা আরও ছোট হয়ে যাবে। আর তারপর আমরা তো শেষে মেপেই নেব যে কত সেন্টিমিটার মোট এর আয়তনটা হচ্ছে, কত দূর অবধি কিন্তু এই পেন্সিলটা দাগ করতে পারছে, আর আমরা কিলোমিটার যদি হয় কিলোমিটারের হিসাবও করবো এখানে। চলো তাহলে ভিডিওটার সাথে সঙ্গে থাকো। এবং আমি তো আর পাচ্ছি না, আমি ভীষণ ক্লান্ত, আমার আর একটা ভাই, আমি তাকেও ডেকে নিচ্ছি, সে কিন্তু বাকি স্ট্র্যাপগুলো করবে, তার নাম হচ্ছে সম্রাট, ভিডিওতে সে থাকবে। তোমরা সবাই ভিডিওটা লাইক করে দিও পছন্দ হলে, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। হ্যালো গাইস, আমরা এতক্ষণ মানে এতক্ষণ যতক্ষণ ভিডিও চললো, ভিডিও চলতে চলতে আমরা সবাই কিন্তু বোর হয়ে গেছি, আর পাচ্ছি না, এইটুকু পেন্সিল বাকি আছে, মাফ করো আর পাচ্ছি না, মোটামুটিভাবে বিরক্ত ধরে গেছে। প্রায় আমরা যখন দেখেছিলাম 7 সেন্টিমিটার অবধি ছিল, তোমরা দেখেই নিয়েছো, আর এখন এটা মোটামুটিভাবে 2.5 সেন্টিমিটার রয়েছে। এবার আমরা হিসাব করে দেখলাম, মোট হিসাব করে দেখলাম যে 28,000 সেন্টিমিটার কিন্তু এখানে আমাদের হিসাব মতো বেরোচ্ছে। তা এখানে আমরা যেটাকে 20টা করে করেছিলাম প্রথমে, তারপরে 40টা করে স্ট্রাইপ করে নিয়েছি, দাগ টেনে নিয়েছি 40টা করে এক একটা পেজে, মোটামুটি পেজ আমাদের এখানে ঠিকঠাক করেই রয়েছে। যেগুলো পেজ রয়েছে সব মিলিয়ে আমরা দেখলাম 28,000 সেন্টিমিটার কিন্তু এখানে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা এখানে মিটার হিসাবে যদি ধরতে যাই তাহলে, আর এইটাকে যদি আমি এর পরেও যুক্ত করি তাহলে মোটামুটিভাবে আর এক অ্যাপ্রক্সিমেটলি আর 7,000 সেন্টিমিটার বেশি হবে, যদি আমরা অর্ধেক করি ভাগটাক করে, তাহলে আমরা 35,000 সেন্টিমিটার কিন্তু মোট পাব। এর ফলে আমরা বলতে পারি যে 35,000 সেন্টিমিটারকে আমরা যদি আবার মিটারে ভাগ করি তাহলে 350 মিটার, 380 মিটার কিংবা 400 মিটার অ্যাপ্রক্স আমরা ধরতে পারি। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা দেখলে যে একটা পেন্সিল মোটামুটিভাবে 400 থেকে 500 মিটারের কাছাকাছি অ্যাপ্রক্স, এটা হ্যাঁ আনুমানিকভাবে 400 থেকে 500 মিটারের মধ্যেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। আশা করি তোমাদের আজকের ভিডিও, এই যে এক্সপেরিমেন্টটা করলাম আজকে পেন্সিল এবং খাতা সাদা পাতা নিয়ে, দেখলাম যে আজকে পেন্সিল একটা যদি আমরা পুরো তার লেন্থটা মাপি কতটা হতে পারে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আজকে ভিডিওটি আমার দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।